আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের অমলেট রান্না করব। এর জন্য আমি নিয়েছি আদা, রসুন কুচি, রসুন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মিক্স পাউডার, ধনিয়া গুঁড়া, জিরা পাউডার। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখানে ডিম নিয়েছি দুইটা। এখানে পেঁয়াজ কুচি আছে, ছোটো ছোটো দুইটা আলু আছে, আর একটা টমেটোর, এটা আছে গাছের টমেটো, আমাদের নিজেদের গাছের টমেটো। তো আজকে আমি এই দিয়ে রান্নাটা শেষ করব। তো এখান থেকে আমি কিছু হলুদ দিয়ে দেবো, এখানে সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ মরিচ, সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। তো এই দিয়ে আমি ডিমগুলা ভালো করে ফেটে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। আমি চলে আসলাম চুলায়। তাওয়াটা আমি চেঞ্জ করে দিছি, কারণ যেহেতু ডিমটা আমি পাটি সাপটার মতো করে নেবো, ওই জন্য তাওয়াটা চেঞ্জ করে দিলাম। আমার ডিমটা ভেজে নিছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি যে দুইটা আলু রাখছিলাম ছোটো ছোটো, আলু দুটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে যায়, পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি আদা রসুন কুচিটা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ। এখানে আমি এর মশলাগুলো দিয়ে দেবো। আমাদের দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ, পর্যাপ্ত পানি যতটুকু দরকার ততটুকু দিয়ে দিছি। এখন ডিমটা আমি কেটে নিছি। এখানে ডিমটা আমি দিয়ে দেবো এক এক করে। আমার ডিমের অমলেটটা রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমার ডিমের অমলেট রান্না। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন, আর আমার পেজটা সবাই ফলো করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।